আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়দর্শক, বিবাহ করার পূর্বে মেয়ের যে গুণাগুণ দেখতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মানব মানবীর মিলনে যে সুখময় সংসার, এর রয়েছে অনেকগুলো পূর্ব শর্ত। নিছক বুক চাহিদা পূরণের জন্য তো বিয়ে নয়, বরং এ এক অমল বাঁধন। বিয়ে পরবর্তী জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার মধুময় সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে বিয়ের আগে পাত্র পাত্রীর পরস্পরকে দেখে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলেছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে বলা হয়েছে, তোমরা বিয়ে করো সেই স্ত্রীলোককে যাদের তোমাদের ভালো লাগে। সুরা নিসা। ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ উলামায়ে কেরাম পাত্রী দেখাকে মুস্তাহাব বলেছেন। তবে কনের কোন কোন অংশ দেখা যাবে তা নিয়ে সামান্য মতভেদ থাকলেও প্রায় সবাই একমত পোষণ করছেন যে পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা এবং দু হাত দেখা যাবে। একাকি মেয়ে এবং ওই ছেলেকে কথা বলার সুযোগ দেওয়ার ইসলামে বৈধতা নেই। দর্শক, জানাতে চলেছি যেই বিষয়গুলো দেখে একজন মেয়েকে পছন্দ করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে চারটি জিনিসের জন্য মানুষ বিয়ে করে। সম্পদের জন্য, বংশ বুনিয়াদের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারির জন্য। অতএব তোমরা দিনদারিকেই অগ্রাধিকার দিও, তোমরা সফল হয়ে যাবে। বুখারি ও মুসলিম। বর্তমান সময়ের সকল ফিতনা ফাসাদ এড়িয়ে গিয়ে কোরআন হাদিস অনুসারে আল্লাহ তাআলা আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন।